দুদিনের সফরে সোমবার ধর্মনগরে গেলেন ত্রিপুরা প্রদেশ বিজেপির সভাপতি রাজীব ভট্টাচার্য বিজেপির রাজ্য সভাপতি হওয়ার পর এটাই তার প্রথম ধর্মনগর সফর এদিন আগরতলা থেকে সকালে ট্রেনে ধর্মনগর পৌঁছান রাজীব ভট্টাচার্য রেল স্টেশনে তাকে স্বাগত জানান উত্তর জেলার বিজেপি নেতৃত্ব কর্মী সমর্থকরা সেখান থেকে সভাপতিকে নিয়ে এক একটি সুসজ্জিত বাইক বের করা হয় র্যালিটি শহরে বিভিন্ন এলাকা পরিক্রমা করে ধর্মনগরের সার্কিট হাউসে গিয়ে সমাপ্ত হয় এই র্যালিতে বিজেপির প্রদেশ সভাপতি রাজীব সঙ্গে ছিলেন বিধানসভার বিশ্ববন্ধু সেন জেলা সভানেত্রী ও বিধায়িকা মলিনা দেবনাথ সহ অন্যান্যরা র্যালি সমাপ্ত করে বিজেপির বরিষ্ঠ নেতৃত্ব প্রাক্তন শিক্ষক রসিক রঞ্জন গোস্বামীকে শিক্ষক দিবসের শুভেচ্ছা জ্ঞাপন করেন রাজীব ভট্টাচার্য একই সঙ্গে প্রাক্তন শিক্ষককে সংবর্ধনাও দেন তিনি তারপর ধর্মনগরের ঐতিহ্যবাহী টাউন কালীবাড়ি মন্দিরে পুজো দিয়ে সরাসরি চলে গেলেন বিবেকানন্দ সার্থ শতবার্ষিকী ভবনে সেখানে দলের নেতৃত্ব কার্যকর্তাদের নিয়ে এক সাংগঠনিক বৈঠক করেন সভাপতি রাজীব ভট্টাচার্য বিড়ো রিপোর্ট রাইজেট নিউজ